আমরা চলে আসছি প্রকৃতির খুব কাছে, খুবই আমরা যাবো হচ্ছে এখন ধানের বাতর বলে আমাদের এলাকায়, সাথে এক মামা আছে উনিও যাচ্ছে। তো এখন আমরা দেখবো এখানে মাছ ধরতেছে পোলাপান কি মাছ ধরে এবং কি 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 মাছ পেলো জিনিসটা একটু আপনাদেরকেও দেখাবো। তাই হচ্ছে আমরা যাচ্ছি আগায়া। তো আশা করা যাক যে আমরা কতটুকু যেতে পারি। তো এখন হচ্ছে সেই জায়গায় চলে আসছি, এতক্ষণ ব্যাক ক্যামেরা কথা বলছিলাম, সামনের ক্যামেরা আসছি এখন। সেটা হচ্ছে যে এই সেই জায়গা, যদি একটু দেখাই, এখানে ওই যে ভাই ব্রাদার মাছ ধরতেছে, ওই জন্য আমরা চলে আসলাম সন্না আমি। তো একটু যদি দেখি যে ভাই ব্রাদার কী মাছ পায়। আমরা তো অনেক বড় মাছ আছে এই জায়গায়, আসলে মাছটা ধরা হয় না, অনেক দিন ধরেই জলাবদ্ধতা এইদিকে। প্রায় আজকে আমি 4-5 বছর ধরে দেখতেছি কেউ এখানে মাছটা ধরে না সেরকম। আর হচ্ছে এর যে মূল মালিক যারা, তারাও আসলে গ্রামে এতটা থাকে না, ঢাকায় থাকে, এই জন্য আসলে ওই রকম তারা খুব বড় মন মানসিকতার মানুষ, বিধায় হচ্ছে কেউ কিছু বলে না, মাছ ধরতে কেউ বারণ করে না। কিন্তু এই জায়গাটা হচ্ছে প্রচুর মাছ, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন পিছন দিকটা অনেক পানি, প্রায় 20-30 হাত পানির মতো আছে। এটা মোটামুটি ভালো একটা অংশ নিয়ে এটা বিস্তৃত। সো এই জায়গাটা হচ্ছে মাছের আসলে অভয়ারণ্য বলা যায়। হ্যাঁ, এই আর কি, এই যে ভাইয়েরা মাছ ধরতেছে মোটামুটি বড় ছিপ নিয়ে। সো আমরা একটু দেখবো ভাইরা কী মাছ পাইছে। ভাইয়া কোনো মাছ পাইছেন? আচ্ছা আচ্ছা, ভাইয়েরা মাত্র আসলো, আসলে এই জায়গায় মোটামুটি ভালোই। তো ওই দিকে আমরা একটু যাবো এখন মাছ ধরার, ওদের দেখতে এখন যাবো ওদের কাছে দেখতে যে আসলে ওরা কী মাছ পাইলো। তো এই জায়গায় আসলে অনেক বড় বড় মাছ আছে। এখন যদি বৃষ্টি হয়েছে হঠাৎ, তো পোলাপানের মনে খুবই আনন্দ, তাই ওরা মাছ ধরতেছে। আর এখন আমরা দেখবো হচ্ছে ওরা কী মাছ পাইছে। তো আর কী কী দিয়ে মাছ ধরে আমাদের এই জায়গায়, এই যে এক এর মধ্যে এক ছোট ভাই, এই এই যে মাছ ধরে ফেলছে, এই খুলো না, এদিকে দেখাও, এদিকে দেখাও, একটু দেখি গেছে, ওই যে ছুটে গেছে মাছটা। আসলে তো টানে টানে আসলে এই জায়গায় মাছ পাওয়া যাচ্ছে, যে ছোট ভাই একজন উঠেছে। কী মাছ দেখি তো, এই ছুটে জানি। আচ্ছা একটু দেখি, হ্যাঁ দেখি। তো এই জায়গায় হচ্ছে ওরা মাছ ধরতেছে খুবই মজা করে। এবং কী মাছ পাইলে এটা দেখি, পুঁটি মাছ না? আচ্ছা আচ্ছা, টানে টানে পুঁটি মাছ পাওয়া যাচ্ছে। এবং কি খুবই আনন্দের সাথে তারা আসলে মাছ ধরতেছে। একটু যদি দেখেন সকলে বসি দিয়ে, আসলে ছোটোবেলা স্মৃতিগুলো মনে পড়ে যায় এই জায়গায় আসলেই। তবে ওরা মাছ রাখছে দেখি, একটু মাছের ইটা প্লাস্টিকটা আমার কাছে দাও একটু। তো এই হচ্ছে ছোটোবেলায় আমরা যেভাবে মাছ রাখতাম, এই যে এইভাবেই পলিথিন ব্যাগের মধ্যে করে আসলে পুঁটি মাছ। আর বাংলাদেশে যেন জানতো থাকে, তাই আমরা যদি একটু ভালো করে দেখাই যে এ হচ্ছে সেই পুঁটি মাছ, প্যাকেট করে রাখছে ওরা খুবই সুন্দর। এই যে একটা ধরে ফেলছে, এদিকে না, এদিকে না, এদিকে না, খুলো না, খুলো না, এদিকে নিয়ে আসো, আমরা একটু দেখি। এই তো বসির সাথে আসলে পুঁটি মাছটা একটু দেখি দেখি দেখি, একটু উঁচু করো। আচ্ছা সুন্দর, ওকে, চকচক করতেছে সেই পুঁটি মাছটি। আমরা যদি একটু দেখি সুন্দর, এই যে এই ছোটো ভাইটি ধরে ফেললো একটা পুঁটি মাছ। চলো আমরা আবার চলে যাব এখন আমাদের গাড়ির কাছে। সো এখন হচ্ছে আমরা গাড়ির কাছে যাচ্ছি।